প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় এর ন্যানো টেকনোলজি কি, এর ব্যবহার আলোচনা করো। ন্যানো টেকনোলজি কাকে বলে, এর ব্যবহার আলোচনা করো। ন্যানো টেকনোলজি গ্রিক শব্দ ন্যানোস থেকে ন্যানো শব্দটির উৎপত্তি, যার অর্থ বামন বা জাদুকরি ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা অন্য কোনো প্রাণী। সংক্ষেপে, যে প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার করে কোনো অণু বা পরমাণু থেকে অথবা অণু বা পরমাণুকে ন্যানোপার্টিকেল রূপে রূপান্তরিত করা হয়, সেই প্রযুক্তি বা টেকনোলজিকে ন্যানো টেকনোলজি বলা হয়। ন্যানো প্রযুক্তির প্রক্ষেত্র নিম্নে আলোচনা করা হলো। ন্যানো প্রযুক্তির প্রক্ষেত্র নিম্নে আলোচনা করা হলো। কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে, কম্পিউটার হার্ডওয়্যারের মেমোরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার এবং ভিডিও গেমস কনসোল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ন্যানো রোবট, ন্যানো রোবট তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির গবেষণা চলছে। এ ধরনের রোবট মানবদেহের অভ্যন্তরে অস্ত্র পাচার করতে সক্ষম হয়। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে বিদ্যুৎ খরচ, ওজন এবং আকৃতি কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে, প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে এবং বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে এ প্রযুক্তি ব্যবহার করা হয়। ঔষধ তৈরিতে, ঔষধ তৈরির আণবিক গঠনে, যাতে রোগাক্রান্ত ছেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়। ক্যান্সার নির্ণয় ও নিরাময়, ন্যানো সেন্সর ব্যবহার করে মানব দেহে রক্তের ভেতরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ন্যানো মার্কার সম্পূর্ণভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। ন্যানো সুচ ব্যবহার করে সূক্ষ্মভাবে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত কোষে
ওষুধ প্রয়োগ করে ক্যান্সার কোষ ধ্বংস করা যায়। খেলাধুলা সামগ্রী, খেলাধুলা সামগ্রী, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য বাতাসে গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য র্যাকেটের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এছাড়াও খেলোয়াড়দের জুতা, মোজা, ট্রাউজার প্রভৃতির স্থায়িত্ব বৃদ্ধি ও আরামপ্রদ করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। বাতাস পরিশোধন, বাতাস পরিশোধনে শিল্প কারখানা হতে নির্গত ক্ষতিকারক ধোঁয়াকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্ষতিকারক গ্যাসে রূপান্তরের মাধ্যমে বাতাস পরিশোধন করতে পারে। মহাকাশ অভিযান, মহাকাশ অভিযানের ক্ষেত্রে মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন নবযানকে হালকা করে তৈরি করে জ্বালানির পরিমাণ কমাতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। বস্ত্র শিল্প, বস্ত্র শিল্প, বস্ত্র শিল্পে কাপড়ের ওজন ও ঘনত্ব উন্নতিকল্পে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহারের ফলে অনুভূতি সম্পন্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা সম্ভব হয়। টিটানিয়াম ডাই অক্সাইড তৈরিতে, টিটানিয়াম ডাই অক্সাইড তৈরিতে সানস্ক্রিন ও ব্যবহৃত টিটানিয়াম ডাই অক্সাইড তৈরির কাজে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই বিষয় সম্পর্কিত একটি ভিডিও সংযুক্ত করব তোমাদের বুঝতে পারার সাথে। আজকে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো, আজকের ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ। ন্যানো টেকনোলজি। ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস থেকে এসেছে, যার আবিধানিক অর্থ টার্ফ, বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী। কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক মিটারের 100 কোটি ভাগের এক ভাগ হল 1 ন্যানোমিটার। আর এই ন্যানোমিটার স্কেলের সাথে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত সেগুলোকেই ন্যানো টেকনোলজি বলা হয়। ন্যানো টেকনোলজি হল বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি যা পরিচালিত হয় ন্যানো স্কেলে, যেটি 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে অণুপরমাণুকে ভাঙিয়ে বা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব। অনলাইন ডিকশনারি মেরিয়াম ওয়েবস্টার অনুসারে ন্যানো টেকনোলজি হল দ্য সায়েন্স অফ ম্যানিপুলেটিং মেটেরিয়ালস অন এন অ্যাটমিক অর মলিকুলার স্কেল স্পেশালি টু বিল্ড মাইক্রোস্কোপিক ডিভাইসেস অ্যাজ রোবটস। অর্থাৎ ন্যানো প্রযুক্তি হল পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস, যেমন রোবট তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেমান সর্বপ্রথম 1959 সালের 29 ডিসেম্বর দ্য ডেয়ার্স প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা দেন।
যদি একটি মার্বেল এক ন্যানোমিটার হয় তাহলে পৃথিবীর সাইজ হবে এক মিটার। ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজি হল একক অণুপরমাণু দেখা এবং নিয়ন্ত্রণ করার সামর্থ্য। ন্যানো প্রযুক্তির ফলে কোনো উপকরণকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র করা সম্ভব নয়। এই পৃথিবীর সব কিছু যা আমরা খাই, যা আমরা পড়ি, ঘরবাড়ি যাতে আমরা বাস করি, আমাদের দেহের সব কিছু ইত্যাদি পরমাণু দিয়ে গঠিত। কিন্তু পরমাণু এত ছোট যে খালি চোখে দেখা যায় না। 1980 সনে IBM এর গবেষকরা প্রথম আবিষ্কার করেন STM স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। এই যন্ত্রটি দিয়ে অণুর গঠন পর্যন্ত দেখা সম্ভব। এই যন্ত্রটির আবিষ্কারই ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে। এতে ছোটখাটো একটা পিঁপড়েকে মনে হবে একটা ডাইনোসর। ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সৃষ্টি হবে। যেমন ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন দিলে আক্রান্ত কোষ ছাড়াও আশেপাশে আরও অনেক ভালো কোষও ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে বিকলাঙ্গতা দেখা দিতে পারে। ন্যানো প্রযুক্তি কাজে লাগানো গেলে শুধুমাত্র আক্রান্ত কোষগুলোতেই রেডিয়েশন দেওয়া যাবে। ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, ইলেকট্রনিক্স, শক্তি উৎপাদন সহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। 21 শতাব্দীতে এসে IT নিয়ে যতটা কথা শোনা যাচ্ছে ততটাই শোনা যাচ্ছে এই ন্যানো প্রযুক্তি নিয়ে। জাপানি জাতীয় গবেষণা বাজেটের সিংহভাগই ব্যবহৃত হচ্ছে ন্যানো প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে। ইউরোপ, আমেরিকা, চীন, কোরিয়া ইত্যাদি দেশগুলো ন্যানো প্রযুক্তির উপর ব্যাপক গবেষণা করছে। কেন ন্যানো প্রযুক্তি নিয়ে সবার এত আগ্রহ? তার একটা সহজ উত্তর হল, সামনের দিন হবে ন্যানো প্রযুক্তির যুগ। হৃদরোগ হয়েছে? ন্যানো রোবট শরীরের ভেতরে ঢুকে হার্টের সব সমস্যা মেরামত করে দেবে। হাতের ঘড়িটি হয়ে যাবে কম্পিউটার। ন্যানো টেকনোলজির কল্যাণে বিভিন্ন জিনিস হবে অনেক ছোট এবং হালকা। ন্যানো টেকনোলজির মাধ্যমে অণুপরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব হবে। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে, একটি হল উপর থেকে নিচে টপ টু বটম, আর অপরটি হল নিচ থেকে উপরে বটম টু টপ। টপ টু ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এই ক্ষেত্রে সাধারণত এচিং প্রক্রিয়াটি সম্পর্কিত। আর বটম টু টপ হল ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হল টপ টু ডাউন প্রযুক্তি, আর ন্যানো টেকনোলজি হল বটম টু টপ প্রযুক্তি। ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়। বর্তমানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, খাদ্য, প্যাকেজিং, ক্লোথিং, কুইল, ক্যাটালিস্ট, গৃহ সামগ্রী, ঔষধ ইত্যাদিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। 2011 মার্চে এক সমীক্ষায় প্রায় 1300 আইটেমে ন্যানো টেকনোলজির ব্যবহার দেখা গেছে। কম্পিউটারের প্রসেসরের ভেতর রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোমিটার স্কেলের সার্কিট, আর তাতে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। ইন্টেল প্রসেসরে সিলিকনের উপর প্যাটার্ন করে সার্কিট বানানো হয়। তার বর্তমান সাইজ হল 30 ন্যানোমিটার। ভবিষ্যতে আরও ছোট সাইজে নিয়ে আসলে প্রসেসরের আকার অনেক ছোট হয়ে আসবে। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আমাদের মোবাইল ফোনটি কাজ করবে কম্পিউটারের মতো। বর্তমানে এই ধরনের কিছু মোবাইল ফোন বাজারে এসেছে। এছাড়া রয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা দিন দিন বাড়ছে। এই হার্ড ডিস্কেও ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন বাজারে টেরাবাইটের হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে। ন্যানো টেকনোলজির সূক্ষ্মাতিসূক্ষ্ম গবেষণা, পরীক্ষা ও প্রয়োগের সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
ন্যানো প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র অ্যাপ্লিকেশন ফিল্ডস অফ ন্যানো টেকনোলজি। বর্তমানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। নিম্নে কতিপয় প্রয়োগ ক্ষেত্র উল্লেখ করা হলো। কম্পিউটার হার্ডওয়্যার তৈরি, কম্পিউটারের মেমোরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার এবং ভিডিও গেমস কনসোল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। ন্যানো রোবট, ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির গবেষণা চলছে। এই ধরনের রোবট মানবদেহের অভ্যন্তরে অস্ত্রোপচার করতে সক্ষম হবে। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বিদ্যুৎ খরচ, ওজন এবং আকৃতি কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। জ্বালানি, কম খরচে নিম্নমানের কাঁচামালের মাধ্যমে জ্বালানি তৈরি এবং বিভিন্ন প্রকার ব্যাটারি ও হাইড্রোজেনে আয়নের জন্য ফুয়েল সেল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। প্যাকেজিং ও প্রলেপ তৈরি, খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে এবং বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে এই প্রযুক্তি ব্যবহৃত হয়। ঔষধ তৈরি, ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়। ক্যান্সার নির্ণয় ও নিরাময়, ন্যানো সেন্সর ব্যবহার করে মানবদেহের রক্তের ভেতরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান বায়োমার্কার সম্পূর্ণভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। ন্যানো সুচ ব্যবহার করে সূক্ষ্মভাবে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত কোষে ঔষধ প্রয়োগ করে ক্যান্সার কোষ ধ্বংস করা যায়। খেলাধুলার সামগ্রী, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, বাতাসে গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য, র্যাকেটের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। এছাড়াও খেলোয়াড়দের জুতা, মোজা, ট্রাউজার প্রভৃতির স্থায়িত্ব বৃদ্ধি ও আরামপ্রদ করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। বাতাস পরিশোধন, শিল্প কারখানা থেকে নির্গত ক্ষতিকারক ধোঁয়াকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্ষতিকারক গ্যাসের রূপান্তরের মাধ্যমে বাতাস পরিশোধন করতে পারে। মহাকাশ অভিযান, মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন নবযানকে হালকা করে তৈরি করে জ্বালানির পরিমাণ কমাতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। বস্ত্রশিল্প, বস্ত্রশিল্পে কাপড়ের ওজন ও ঘনত্ব উন্নতিকল্পে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরি, ন্যানো টেকনোলজি ব্যবহার করে অনুভূতি সম্পন্ন কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা সম্ভব। টিটানিয়াম ডাইঅক্সাইড তৈরি, সানস্ক্রিনে ব্যবহৃত টিটানিয়াম ডাইঅক্সাইড তৈরির কাজে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়।